10.3 এর ক্লাস 1 রুলের শিক্ষা দেখো 1 থেকে 4 পর্যন্ত তোমরা 10.3 তে শিখে আসছো নিয়ম 5 তারা ভালো করে দেখো কম্পাউন্ড ফাংশন কম্পাউন্ড ফাংশন হলো ফাংশনের ভিতর ফাংশন একটা ফাংশনের ভিতরে যদি আরেকটা ফাংশন থাকে যেমন sin e to the power x কম্পাউন্ড ফাংশনের ক্ষেত্রে সেকেন্ড ফাংশনকে সেট করতে হবে তো sin e to the power x তাহলে e to the power x কে সেট করবে কিন্তু যদি থাকে e to the power sin x সেক্ষেত্রে কাকে সেট করবে বলো তো ভাই sin x কে sin x কে sin x কে ধরো ln tan x আছে কাকে সেট করবে tan x কে tan x কিন্তু যদি tan ln x থাকে তাহলে কাকে সেট করবে ln x ln x ln x কম্পাউন্ড ফাংশনের ক্ষেত্রে সেকেন্ড ফাংশনটাকে সবসময় জেড ধরে নিতে হয় 10.3 এর 1 এর 1 থেকে 8 2 এর 1 টোটাল 9টা অঙ্ক আছে এই গ্রুপে তার মধ্যে আমি 4টা করাই দিব তোমাদের বাকিগুলো আপনারা বুঝতেছো আমার কথা রুল 5 এইভাবে রুল অনুযায়ী আমরা ম্যাথগুলোকে গুছায় রাখছি তো তোমরা এটা করো তোমাদের জন্য দেখা যায় অনেক সুবিধা হচ্ছে 10.3 এর রুল 5 প্রথমে আমি যে ম্যাথটা করব সেটা হলো 2 এর 1 নাম্বার cos x into e to the power sin x এরা এখানে কি তুমি কম্পাউন্ড ফাংশন খুঁজে পাইছো জি ভাইয়া e to the power sin x হ্যাঁ কাকে z ধরতে হবে sin x কে z ধরার সময় খেয়াল রাখতে হয় z মানে হলো গাড়ি কেনা গাড়ি কেনার সময় খেয়াল রাখতে হয় গাড়ির ড্রাইভার আছে তো এরা sin x কে dx করলে কি হয় cos x ড্রাইভার ঘোরাঘুরি করতেছে আশেপাশে জি ভাইয়া মানে রাখবা যে সঠিক গাড়ি তুমি যদি কিনো তাহলে ড্রাইভারকে তুমি চিনতে পারবা আর যেই দিন তুমি ড্রাইভারকে চিনতে পারবা তুমি বুঝতেছো যে তোমার অঙ্ক হয়ে গেছে বুঝতেছো আমার কথা এখানে বলো তো 6 নাম্বার অঙ্ক এটা কাকে জেড ধরতে হবে আর ড্রাইভার চিনতে পারতেছো কি ভাই tan x tan x কে জেড ধরবা tan x কে dx করলে sec স্কয়ার x ঘোরাঘুরি করতেছে আশা করি বুঝছো পাশের সবাই তো আসো আমরা 2 এর 1 নাম্বারটা করি ইন্টিগ্রেশন বুঝে করলে সিরিয়াস মজা লাগবে মানে তোমরা দেখো সিরিয়াস লেভেলের মজা অঙ্ক তো আসলে ইন্টারেস্টিং মানে ভালো মতো করতে পারলে ইন্টারেস্টিং না বুঝতে দেখাতে খারাপ লাগছে কষ্ট লাগতেছে কিন্তু এমনিতে অন্য যে কোনো সাবজেক্ট পড়াচ্ছে তো অঙ্ক ইন্টারেস্টিং লাগার কথা sin x কে z ধরো sin x কে dx করলে হবে cos x dx dz আগে গাড়ি কিনবা নাকি আগে বেতন দিয়ে ড্রাইভার রাখবা আগে গাড়ি আগে z তারপরে dz e to the power sin x এটা হবে e to the power z cos x dx মানে dz e to the power z কে ইন্টিগ্রেট করলে e to the power z plus c z কত sin x শিশু সুলভ অঙ্ক তাই না স্যার একদম সহজ না জি ভাইয়া পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি একের অঙ্ক গুলা করবো এরা কেউ একজন আমাকে জানাও যে একের এক নাম্বার টাই এখানে কাকে জেড হচ্ছে কিন্তু কি পাওয়ার এক্স স্কোয়ার আছে এক্স স্কয়ার কে এক্স স্কয়ার কে সেট করব কারণ এক্স স্কয়ার কে ডিএক্স করলে 2x হয় কিন্তু আল্লাহ ভাই 2x নাই এক্স তো আছে কনস্ট্যান্ট কে নিয়ে তুমি চিন্তাই করবা না কনস্ট্যান্ট হলো বুধবার যে কোনো সময় আনা যায় বুঝতেছো আমার কথা জি ভাইয়া এক্স স্কয়ার কে ধরো সেট 2x dx dz তো বলা দুই নাই তো কি আছে দুই পাঠায় দাও ওই পাশে বুঝে গেছি জি ভাইয়া
এই রুলের দুটো আরো করাই দিচ্ছি আমি ঠিক আছে তারা কেউ কি বলতে পারবা যে এই আট নাম্বার অঙ্কে কাকে জেড করতে হবে মানে cos x ফর কত ছিল x না হয়ে x এর জায়গায় রুট x আছে তাহলে তুমি রুট x কে জেড ধরলে cos x হয় সেটার ফর্মুলা আমি পারি বুঝতেছো আমার কথা জি ভাইয়া জি ভাইয়া তো এই কারণে তুমি রুট x কে জেড ইন্টিগ্রেট করলে cos z কে ইন্টিগ্রেট করলে কি হয় ভেরা sin z plus t sin z z hopefully সবাই বুঝছো এরকম রুলের সবগুলাই একই ধরো যে প্রতিটা রুলের এক দুইটা করলেও হয়তো হইতো কিন্তু আমি একটু বেশি করাই দিব কারণ হলো যে এখানে রুলগুলো তোমাদের বারবার রিভাইজ হয় এই রুলের আমি আরেকটা করাই দিচ্ছি তা হচ্ছে এটা ইম্পর্টেন্ট সাত নাম্বার কেউ কি বলতে পারবা কাকে জেড করতে হবে 1/x কে হ্যাঁ 1/x কেউ কি বলতে পারবা 1/x কে ddx করলে কি হবে 1/x কে ডিফারেনশিয়েট করলে কি হয় কেউ বলতে পারবা ln 1 minus x to the power minus 2 1/x মানে ln x কে ddx করলে 1/x হয় আর 1/x কে ddx করলে হয় minus 1/x স্কয়ার না না এটা মুখস্থ রাখো x টু দি পাওয়ার n হিসাবে চিন্তা করো আমার কথা বুঝছো সবাই ddx বলছি ইন্টিগ্রেশন না ক্লাসে সবাই কি বুঝতেছো আমার কথা জি ভাইয়া স্যার ইন্টিগ্রেশন করলে কি অসংজ্ঞায়িত হয় ইন্টিগ্রেশন করলে অসংজ্ঞায়িত হয় এই কারণেই 1/x এ ইন্টিগ্রেট করলে হয় হচ্ছে ln x কারণ আমরা জানি ln x কে ডিফারেনশিয়েট করলে 1/x ওইটা হলো লিমিট দিয়ে বের করা হয়েছে বুঝছো মানে অসংজ্ঞায়িত হওয়ার ঠিক আগ মুহূর্তে মানটা ছিল ln x আমার কথা বুঝছো ওকে এখানে 1/x 1/x কে যদি z ধরে নিই এটাকে অ্যাজ এ ফর্মুলা মুখস্ত রাখো 1/x কে ডিফারেনশিয়েট করলে মাইনাস 1/x স্কয়ার মাইনাসটাকে ডানে পাঠায় দাও সো sin z আর এটা হলো মাইনাস dz মাইনাসটা বাইরে sin z কে ইন্টিগ্রেট করলে কি হয় ভেরা মাইনাস cos z মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে z কত 1/x আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো সবাই কি অঙ্কটা বুঝছো ভাইয়া এই রুলের জি ভাইয়া 10.2 শেষ করবা 10.3 এর রুল 1 শেষ করবা আরো পাঁচটা অঙ্ক আছে এই রুলের সবগুলো করে নেক্সট ক্লাসে নেক্সট এর আরো তিনটা ক্লাস করাবো 10.3 হইলো তুমি যদি বুঝা যাও তাহলে ধরো যে ইন্টিগ্রেশন আমি করে নিতে পারি শেষ কারণ বাকি চ্যাপ্টার গুলো 10.3 এর আলোকেই আছে সবাই আমার কথা বুঝছো জি ভাইয়া ভালো করে শুনো